ومن احسن قولا ممن دعا الى الله دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহবারিক জীবন প্রশ্ন করেছেন অনেক ক্ষেত্রে বিবাহ পরে স্ত্রী অর্থাৎ মেয়ে মানুষ যখন তার স্বামীর বাড়িতে যায় সেক্ষেত্রে যারা মুরব্বী আছে তাদের পা ধরে সালাম করতে বলে এক্ষেত্রে ইসলামী বিধানকে এটাকে অনুমোদিত না নিষিদ্ধ জীবন এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আবহাওয়া রদি আল্লাহ তালাহন থেকে হাদিস বর্ণনা আছে নবিকম ইসালাহ ইসলাম তিনি বলে দিয়েছেন চোদ্দোশো বছর পূর্বে যে আল্লাহর পরে যদি আল্লাহ কাউকে সিজদা করতে অনুমতি দিতেন তো সেটা অনুমতি কাল মতো দিতেন যে স্ত্রী স্ত্রী তার স্বামীকে সিজদা করবে কিন্তু আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে অনুমোদনটা দেয়নি মানে তিনি বোঝাতে চেয়েছেন যে সব যেতে একজন মহিলার কাছে সব বেশি হক রাখে অধিকার রাখে সে হচ্ছে তার স্বামী তার স্বামীকে সিজদা করা এটা অনুমোদন নেই তার পায়ে ধরে সালাম করা প্রণাম করা যত রকম বিধান আছে এটা ইসলাম অনুমোদিত নয় এটা নিষিদ্ধ তার কাছে মাথা ঝুঁকানো একমাত্র আল্লাহ ব্যতীত কারের কাছে মাথা ঝুঁকানো ইসলাম অনুমোদিত নয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ এক বাক্যে এই হাদিসটা দেখবেন সোনান তিরমিজি হাদিস মার এক হাজার একশো উনষাট সোনান হাদিস

কোনোভাবে ইস্তাম অনুমোদিত নয় এটা থেকে দূরে থাকতে হবে এটা গোডাই কাবেরার অন্তর্ভুক্ত আসে বিষয়টি স্পষ্ট হয়েছে